Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দেখাচ্ছি মজা, তুই কি দেখাবি মজা? তবে রে দাঁড়া দাঁড়া ওই আরে দাঁড়া, পালাচ্ছিস কোথায় এবার? দাঁড়া, আরে কি করছিস? আরে ছাড় না, দাঁড়া বলছি। আমায় আমায় কি আমাকে আবার স্নান করতে হবে, সব নষ্ট করে দিল। দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া শোন আমার, দাঁড়া। ভাল লাগে না, অন্য কিছু দাও। বুঝলাম, আজ ইডলি হয়েছে, চুপচাপ খেয়ে নে। আমার ভালো লাগে না, এটা খুব শক্ত। এই আরে এটা কি রে? ইডলি আমার মা তৈরি করেছে, আন্টি তৈরি ইডলি তো খুবই ভালো, চুপচাপ খেয়ে নে। আমাদের মন্ডলদা পাঠিয়েছে পুজোর চাঁদার জন্য। সিধু, পুজোর টাকে পয়সা আছে, ওদের দিয়ে দে। আরে কি করছিস? পুজোর জন্য চাঁদা দিচ্ছি। দাঁড়া,
কোনো দরকার নেই চাঁদা দেওয়ার, চাঁদা দেব না, আসতে পারেন। আমরা নিজের জন্য নয়, পাড়ার পূজোর জন্য চাইছি। আমরাও আমাদের বাড়িতে ঠাকুর পূজো করি। মন্ডলদা পাঠিয়েছেন, ওই মন্ডল দেখাবেন না, আসুন তো। থাক, দিয়েই দাও না বাবা। তুই কেন ভয় পাচ্ছিস, কি করবে এরা? শুধু শুধু এদের ভয় পাচ্ছিস কেন? যাও ভাই যাও। আরে যাও না। সিদ্ধার্থ, এসব লোকেদের ভয় পেলে এরা আরো বেশি করে ভয় দেখাবে, ভয় পাবি না এদেরকে। আচ্ছা শোন, যদি তোর ঘরের বানানো খাবার পছন্দ না হয় তো এই টাকা নিয়ে বাইরে গিয়ে খাবার খেয়ে নে, যা। চাঁদা দেয়নি দাদা, বলিসনি তোরা ব্রহ্মানন্দ মন্ডলের লোক? বললাম তো, দিল না দাদা। আমি এই বাচ্চা তোকেই বলছি, এদিকে আয়। আরে এত ভয় পাচ্ছিস কেন? তোর পকেটে কত আছে? জায়গা দেখে ভাগ। এত তাড়াতাড়ি ফিরে এলি যে, খাওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে মা। মিথ্যে বলছিস তাই না? মাকে মিথ্যে বলতে নেই, তুই খাবার খাসনি তাই তো? ওই টাকা ওদেরকে দিয়েছিস না? হুম, ওখান থেকে টাকা নে আর গিয়ে খাবার খেয়ে আয়। শুধু বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, কফির গ্লাসটা শেষ করলাম, একটু হাওয়া খেয়ে আসি। কি বাবা, ফায়ার ব্রিগেডে কাজ করো তাও, এবার ছাড়ো এটা। ছোটবেলায় সিনেমার হিরোদের দেখে ওদের মতো স্টাইল মারার জন্য শখ করে সিগারেটটা ধরেছিলাম, আর এখন অভ্যেস হয়ে গেছে। এখন ছাড়তে চাইলে এ আমাকে ছাড়বে না। আসলে সিগারেট খাওয়াটাই খারাপ জানিস, ধরেছিস কি ছাড়তে পারবি না। তুই কিন্তু একদম সিগারেট খাবি না, ইটস এ ব্যাড হ্যাবিট। হ্যাঁ, মনে হয় মাসছে। কি হয়েছে গো, তুমি এখানে কি করছো? এরকম গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে আমাকে কি কেউ কিছু বলবে নাকি? আরে বলছো না কেন? মা দেখো আমি উপরে। আরে ওখানে কি করছিস? নিচে আয়, নিচে আয় বলছি, সাবধানে। আরে তুই হনুমানের মতো উপরে কি করছিলি? হ্যাঁ তুই যা বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে, হ্যাঁ যেগুলো পাবি তাক দিয়ে দিবি যাতে ভুল না হয়। আচ্ছা তুমি যাও। আরে তাড়াতাড়ি যা, আমাকে তো রান্না করতে হবে। হ্যাঁ এবার তুমি যাও। এবার তুমি বাড়ি এসে ওষুধটা খেয়ে নিও যাতে ফোলাটা কমে। কে চলে গেছে? চলে গেছে, মরতে মরতে বেঁচে গেছি। দাও দাও এদিকে। এইটুকু কিরে, হপ্তা কমে গেল কেন? মনে হচ্ছে পাবলিক আমাদের আর ভয় পায় না দাদা, কেউ আমাদের মানেই না। মার্কেটে কজন দিয়েছে? 12 জন দিয়েছে দাদা। 100টা দোকানের মধ্যে 12 জন মাত্র দিল? কি রে দেবা, তোর কাজে আজকাল একদম মন নেই। দাদা সেরকম কোনো ব্যাপার নয়। শুনছি আজকাল নাকি তুই ফুলির সঙ্গে ঘুরছিস। শুনেছি ও নাকি খুব সুন্দরী। ও বলছিল, হ্যাঁ দাদা ফুলি তো গুড্ডুর বোন। কি রে গুড্ডু, তোর বোন যে এত সুন্দরী তুই আগে বলিসনি তো? তুই আবার ওর চক্করে পড়ে হপ্তা ওসুলি কম করছিস না তো? আরে না না দাদা, সেরকম কোনো ব্যাপার নয় দাদা। হ্যাঁ হ্যাঁ, মার্কেটের লোকের একটা ইউনিয়ন করে রেখেছে দাদা। এখন যদি ওয়ার্কারদের কোনো ঝামেলা হয় আমাদের কাছে আসে না, ওরা সবকিছু ওই ইউনিয়ন অফিসে গিয়ে মিটিয়ে নেয় দাদা। এই ব্যাপার, ফিল্ডিং লাগাতেই হবে।
আরে গুড্ডু, সন্ধ্যেবেলা তুই তোর বোনকে নিয়ে আয়। কেন দাদা? কি রে, আমাকে না বলে তুই প্রেম করে বিয়ে করে ফেলবি? ওকে নিয়ে আয়, একবার তো ওকে দেখি। দাদা, ফুলমতি এসেছে। আমাদের দেবাকে পটিয়েছে যে দেবী, সে কি তুই? মস্ত মাল রে। এই আজ ফুলমতি আসার আনন্দে সবাইকে বিরিয়ানি খাওয়া রে, মটন বিরিয়ানি। এই ফুলমতি, বিরিয়ানি খাবি তো? আরে তোরা যা না, তাড়াতাড়ি নিয়ে না। কি রে দেবা, সব হয়ে গেছে নাকি? দাদা ওইটা রে, মামলা ফিট। তোদের দেখে তো হয়ে গেছে মনে হচ্ছে। এই রমেশ, তোদের বাড়ির সামনে একটা মন্দির আছে না, ওখানে গিয়ে 100 টাকার পুজো দিয়ে। কি রে গুড্ডু, নরমাল কার্ড না বিপিএল কার্ড? বিপিএল কার্ড। তাহলে রেশনের দোকানে যা আর গিয়ে 10 লিটার কেরোসিন নিয়ে আয়। যা ফুলমতি, এদিকে এদিকে আয়। তুই ভেতরে যা, কাপড় ছেড়ে টাওয়েল জড়িয়ে রেডি হ, আমি আসছি। এই ওকে কি দেখছিস, ও ভগবান নাকি? ও আমার আন্ডার কাজ করে, তুইও করে নে। যা তোর সিলেকশনটা কেমন একটু চেখে তোকে বলছি, দাঁড়া। আমরা নেভাতে চাইছি, ওখানে কে আগুন জ্বালাচ্ছে? এই ধর তো এটা। ইয়েস দেখি। এই আমাকে কি দেখছিস তুই? নমস্কার, আমার নাম নারায়ণ রায়, আমি সোশ্যাল ওয়ার্কার। আসুন সিধু, এদের বসতে দে। বসুন বসুন। বলুন, আপনাকে সম্বর্ধনা দিতে চাই আমরা। আমাকে কেন? এমনটা বলবেন না। মার্কেটে যে আগুন লেগেছিল তা আপনি অত্যন্ত সাহসিকতার সাথে সেই আগুন নিভিয়েছেন, আর আপনার জন্যই লাখ লাখ টাকার সম্পত্তি আগুনের হাত থেকে বেঁচে গেছে। আপনাকে তো সম্বর্ধনা দিতেই হবে। আপনাকে সম্বর্ধনা দেওয়া মানে তা আসলে সমাজ ও মানবতা বোধকে জাগিয়ে তোলা। দয়া করে না বলবেন না। কিন্তু এটা তো আমার ডিউটি। বাবা, উনি এত করে বলছেন, যখন রাজি হয়েই যাও না। রাজি হয়ে যাও না, ঠিক আছে, আপনারা ব্যবস্থা করুন। আসলে এই মাসের 25 তারিখ দিন ঠিক করেছি, আপনি যদি আজ্ঞা করেন তো আমরা সব ব্যবস্থা করি। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আসুন স্যার, দেখুন কেমন অন্যায় হয়েছে, কেমন করে সব জ্বালিয়ে দিয়েছে। ঠিক সময় ফায়ার ব্রিগেড আসায় আমরা বেঁচে গেছি, আর একটু দেরি হয়ে গেলে আমরা কোটি কোটি টাকা লোকসানে পড়ে যেতাম। ওই দেখুন স্যার, সব জ্বলে গেছে, কম করে 2 কোটি টাকা লোকসান হয়েছে। 2 কোটি, দেখুন স্যার, আপনি নিজেই দেখুন। এসব কারা করেছে আপনি কি জানেন? ব্রহ্মানন্দের লোকেরা স্যার। কেউ সাক্ষী দেবে কি? নিশ্চয়ই দেবে স্যার। এখানে সবাই হ্যাঁ বলবে, কিন্তু কাল কোর্টে সাক্ষী দেওয়ার সময় কেউ থাকবে না। আপনার কথার উপর ভিত্তি করে কেস ফাইল করে আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। নো 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 নো, এবার আপনাদের ভিতর কেউ যদি সত্যি সাক্ষী দিতে চায় তবেই আমি কেসটা ফাইল করব। এবার আমরা সবাই সাক্ষী দেবো স্যার, আমরা সবাই মিলে একটা ইউনিয়ন করেছি, আর তার সেক্রেটারি হলেন এই শেখর বাবু। আপনি কি সত্যি সাক্ষী দেবেন? দেবো স্যার, ওই ব্রহ্মানন্দের লোকেদের আমরা হপ্তে দেয়া বন্ধ করেছিলাম বলে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। এখানে এসব বলে লাভ নেই, কাল কোর্টে গিয়ে সবকিছু বলতে হবে। আমি বলবো স্যার, আপনি আমাদের প্রোটেকশন দিলে আমরা নিশ্চয়ই বলবো স্যার।
জানিস তো এই পাবলিক আমাকে খুব ভয় পায়, এই ব্রহ্মানন্দ মন্ডলের ব্যাপারে আলাদা। তুই তো শুধু একটা ঝলক দেখলি, এবার দেখ তোকে কি কি দেখাই। স্যার, স্যার এই হচ্ছে ব্রহ্মানন্দ মন্ডল, এই স্যার। এই কোয়েশ্চেনটা জানিস? আর এটা 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 না, পাঁচটার মধ্যে দুটো কোয়েশ্চেন জানিস না, আধ ঘন্টার মধ্যে পুজো শুরু হবে, এর মধ্যে একটু পড়ে নে। হ্যাঁ করছি। দেখো না কি করছে। কি রে এগুলো? কিছু না আন্টি, ওকে পেপার গুলো দেখাচ্ছি। না মা, এটা তো ওই মানে ইয়ে। এই ওই মানে কি? আমি কি করে বলবো? আমি বলতে পারবো না। না বলতে পারলে চুপচাপ লেখাপড়া করো আন্টি। এই নে তুই পড়। হ্যাঁ পড়াশোনা করো। আসলে এটা কি জিনিস? কিচ্ছু না আন্টি, এটা ইন্ডিয়া টুডে আর এটা টাইমস অফ ইন্ডিয়া। ইন্ডিয়া টুডেতে বেশি পাতা থাকে তো, তাই বড় দেখতে হয়, চাই না কি? হে ভগবান, ও থাকলে আমি পড়তে পারবো না। এটা থাকলে না আমি থাকলে। এই এই ছি ছি দূর দূর। এই তুই এখন বাড়ি যা যা। এই নিয়ে যা এগুলো। তুই কি চন্দ্র যে অযোধ্যায় তখন সীতামার সাথে হয়েছিল মিলন, এই খুশিতে এসো গো আনন্দেতে নাচো গাও, এসো এসো গো। শ্রীরাম চললেন বরের বেশে, ওনার লীলা হয় না শেষে, সীতামাকে গেলেন আনতে সম্পর্ক নতুন করতে, দেব তারা মগ্ন ছিলেন নৃত্য গীতের সরগম, বলো যে হরদম। হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম, হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম, হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম, হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম। তিনি চতুরের শিরোমণি, দু চোখে প্রেমের বাড়ি অঝোর ধারায়, সবাই সেজেছিল সব প্রজানে চেয়েছিল, সীতা মাকে আনতে গেছিল সবাই, রামায়ণের এটাই লিখন, হো 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 রামায়ণের এটাই লিখন, সবচেয়ে মজবুত প্রেমের বন্ধন, ভূমি নাচে আকাশ জেগায় লক্ষণ, ভরত শত্রুঘ্ন গায় নাচে ধরা দেখো রে ছম ছম, হে সীতা আর রাম ঠামাক ধামা ঢাম 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 ঢাম, হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম, হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম, হে সীতা আর রাম ঢামাক ধামা ঢাম 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 ঢাম। প্রেমিতা রে কাছে চলে যা, প্রেমিতা রে কাছে চলে যা।
সীতা মাকে বনবাসে সাথে রেখেছেন, শ্রীরামেরই ছায়া হয়ে যে সীতা মা প্রতিপল কষ্টকে সয়ে নিয়েছেন। একদিন রাক্ষস রাবণ এলো, হো একদিন রাক্ষস রাবণ এলো, সীতা মাকে নিয়ে পালালো, রাম রাবণের যুদ্ধ হলো, শ্রীরাম শত্রুকে নিধন করলো, মাতা সীতা ফিরলেন যে ছমছম। হে সীতা আর রাম ঢমক ঢমা ঢম 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 ঢম, হে সীতা আর রাম ঢমক ঢমা ঢম 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 ঢম, হে সীতা আর রাম ঢমক ঢমা ঢম 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 ঢম, হে সীতা আর রাম ঢমক ঢমা ঢম 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 ঢম, হে সীতা আর রাম ঢমক ঢমা ঢম ঢমক ঢমা ঢম ঢমক ঢমা ঢম 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 ঢম। দেবা, দাদা তো অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু তুমি তো বাইরে আছো, তাই দাদাকে এখন বের করে আনার দায়িত্ব কিন্তু তোমারই। ওই সাক্ষীর লোকটা খুব প্রভাবশালী দাদা, ওই শেখর বাবুকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে দাদা। ওই লোকটাকে মেরে দিলে হয় না? এটা এত সোজা নয় রে, লোকটা পুলিশ স্টেশনে নয়, নিজের অফিসে বসে রে, কমিশনার 24 ঘন্টা ওখানে পুলিশ পাহারা দিয়ে রেখেছে রে। পুলিশ কমিশনার সব পুলিশগুলোকে আর ওই সেক্রেটারিকে একেবারে কেটে ফেলে দেবো। চুপ, পুলিশের সঙ্গে লাফড়া করাটা একদম ঠিক হবে না। ওদের সাথে ক্যাঁচাল করলে আমরা সবাই ফেঁসে যাব। ওরা আমাদের থেকে হপ্তা পায় বলেই এটা তো সহজ ভাবিস না, ওরা ভীষণ খতরনাক আছে। আমরা কি করব? কাল তো দাদাকে কোর্টে পেশ করবে, তাই না? কালকে আমরা ওখানেই যাব, আর তারপর আসবি আসবি যে আসার সে আসবে, আসবে আসবে যে আসার সে আসবে। ৃচিকা বিলাস বিভ্রমদ্রমদ্ভঙ্গ ভঙ্গ রিঙ্গণ দ্বিলোল লোল লোচনি সুধাভিপূর্ণ সদ্রিলোকলৈক সেচনৈর্মুদ সদাবমাম কপালিকে ভজামি ভদ্রকালিকে। তুষারভূদ্রবর্তিনি নিষূদনৈক কর্তনি নিপীতরক্তকর্পূরে নিতান্ত প্রেম নির্ভরে প্রভূতভূতকর্মঠে প্রপন্ন জীব শর্মদে সদাব মাম কপালিকে ভজামি ভদ্রকালিকে। নমস্কার দাদা। কিরে গুড্ডু, তুই এখানে কেন? তোমাকে দেখতে এসেছি দাদা। সব ঠিক আছে তো? হ্যাঁ। তোর বোন কেমন আছে? খুব ভালো আছে। তোর বোন খুব ভালো রে। হ্যাঁ দাদা, এটাই বলতে এসেছিলাম। হ্যাঁ গো, শোনো না, ওকে পরীক্ষার জন্য পুনে যেতে হবে। তো যাক না, সমস্যাটা কিসের? সমস্যাটা হলো যে ওটা 25 তারিখে। তাতে কি হয়েছে? আরে সেই দিনই তো তোমাকে সম্বর্ধনা জানাবে। ওই কথা, তো সম্বর্ধনা অন্য দিনে দিলেই হয়। এটা এত সোজা কাজ নয়। কেন? বড় লোকদের ব্যাপার, আর ইনভিটেশনও পৌঁছে গেছে। ভাবছিলাম আমি ওর সঙ্গে চলে যাই, কিন্তু আমি সম্বর্ধনাটা দেখতে চাই। ডোন্ট ওয়ারি আন্টি, আপনি আঙ্কেলের সঙ্গে থাকুন, আমি ওকে এক্সাম দিয়ে আনবো। ভালো আইডিয়া দিয়েছে। এটা একটা ভালো আইডিয়া, তুমি একটা কুমারী মেয়ে। হ্যাঁ,
একলা কোনো ছেলের সাথে যেতে নেই। দেখুন না আঙ্কেল। আরে যেতে দাও না ওকে, কোনো দরকার নেই। গেলে কি অসুবিধা আছে? হ্যাঁ আমরা দুজন তো বিয়ে করতে চলেছি। বিয়ে? হ্যাঁ তোকে। হ্যাঁ আমি করব না। তুমি করো না, আমি তোমাকে বিয়ে করে নেব। আমি সিঁদুর পরাতে পারবো না। আমি নিজেই পরে নেব। এই এই ছি ছি। আরে বাবা এবার তোরা একটু থামবি। বিয়ে না করে তুই কিছুতেই ওর সঙ্গে যাবি না। না না তুই কিছুতেই যাবি না। প্লিজ মারবো। ూద్రవర్తిని నిశూదనైక కర్తని పీత రక్త కర్పూరే నితాంత ప్రేమ నిర్భరి ప్రభూత భూత కర్మఠే ప్రపన్న జీవ శర్మది సదావ మాం కపాలికే భజామి భద్రకాళికే. ఓయ్ తాడరి ఓ విశకర అర్జున్ కర్. ఏయ్ తాడరి కోన్ నా. বাবা সাবধানে যেও আর পরীক্ষা ভালো করে দিও, টপ করতে হবে কিন্তু। ফার্স্ট হতে পারলে আমি তোকে বাইক কিনে দেব। ঠিক তো, কথা দিচ্ছি। ঠিক আছে। এই সিধু মন্দিরে গিয়ে ভগবানের থেকে আশীর্বাদ নিয়ে নিস। ঠিক আছে। আরে দাঁড়া দাঁড়া, নিচে নামা, নিচে নামা। এই বাচ্চা চিনতে পারছিস? চিনতে পারিস নে? আমি আরে এত ভয় পাস কেন রে? ঘর পেছন ঘর। ব্রহ্মানন্দ মণ্ডল তোর গায়ে হাত দিয়েছিল না? আমার জিনিসে যে হাত দেয় তাকে আমি শেষ করে দিই। আমার চোখের সামনে ও তোর শরীরটাকে ময়লা করেছিল না? ওই ময়লা আজ আমি ধুয়ে দেব, দুজনে একসাথে স্নান করে। এই ঘর ফাঁকা কর, রানী স্নানের জল দে। ব্রহ্মানন্দ মণ্ডলীর হত্যা আর দেবার উপর সন্দেহ, তোমার উপর সন্দেহ হলো কি করে? এই দেখো আবার কি লিখেছে, এই সবই দেবা আর পুলিশের মিলিত ষড়যন্ত্র। আরে কাগজে তো সমস্ত লেখেই স্যার, আপনি এখন টাকা নিচ্ছেন আর ওরা তো কালকেই চেপে দিয়েছে। যাই বলুন স্যার, কাগজওয়ালাদের কিন্তু এলএম আছে, আমরা ওকে ছেড়ে দিলে কি হবে স্যার? কাগজওয়ালারা কিন্তু নিশ্চয়ই ওকে ধরে ফেলবে। কি করে ধরবে রে? মার্ডারের সময় কালী মন্দিরে অনেকগুলো লোক দেবাকে দেখেছে।
দেবারি অনেক বড় বড় ভক্ত পূজোর সময় ভগবানকে ওখানে দেখেছে। ভগবানকে দেখেছে এই মহাভক্তরা? এই ওই ভগবান না, এই ভগবান। এতগুলো সাক্ষী থাকতে কি করে ওকে অ্যারেস্ট করবে? আপনি যদি অ্যারেস্ট করতে চান তাহলে ওর পয়সা ফেরত দিয়ে ওকে জেলের ভেতর পুরে মেরে হাড় ওর ভেঙে দিতে পারেন। দাদা ও নতুন লোক, ওকে ক্ষমা করে দাও। দাদা তুমি তো ভীষণ ফেমাস হয়ে গেছো, সারা পেপার জুড়ে তুমি। এই এদিকে দেখো, একদিকে সিএম আর একদিকে তুমি। ওই দেখা। হ্যাঁ রে, আমাকে কি দেখছিস তুই? এই বুড়ো, এই মাল, এই টাকা, এই দে, টাকা দে, কর, এই দে দে দে, টাকা দে, টাকা দে, চল, এই এদিকে দে, আরে দে, গন্ডা, এই রাখ, হ্যাঁ, এই ওখানে নে, এই 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 দে 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 দে, কর, বের কর, দে, হ্যাঁ, কি বে, তুই আলাদা বল না কি? দে দাদা, এই তুই ওদিকে যাচ্ছিস কোথায়? লেবুটা দেখো, এই চল, তাতে কর, বাকি তো দিতে হবে, চল চল, চল বের কর, কত করে? 10 টাকা, 10 টাকা, আবার কি রে, এদিক ওদিক দেখছিস কেন? এই দেখো, আমটা খুব ভালো, সিদ্ধার্থের খুব পছন্দ, চলো গিয়ে দেখি। হ্যালো, টমেটো কত করে? 25 টাকা দিদি। 20 টাকা হলে আমাকে 2 কিলো দিয়ে দাও। কাঁচা আর পাকা দু রকমই দিয়ে দেব। 5 কিলো টমেটো দাও তো। এক কিলো টমেটো দাও তো। হ্যাঁ দিচ্ছি। 3 কিলো টমেটো দাও। আরে দিচ্ছি তো, দাঁড়াও না। দাও। আরে দাঁড়াও না, কেটে ফেলবো। ওজন করে তবেই তো দেবো নাকি? এই যে, আরে কি দেরি হচ্ছে কেন? শোনো, এদিকে এসো। 1 কিলো টমেটো দাও তো ভাই। হ্যাঁ দিচ্ছি। এতে দিয়ে দাও। টমেটো দাও তো। আরে খোকা, কেন বিরক্ত করছিস আমাদের? আয় হায়, ও বিরক্ত করছেন আর উনি বিরক্ত করছেন। কি আমি? এই এত বড় বয়সেও একটা বাচ্চা ছেলে গাইড হলে পড়ছো, তোমার লজ্জা শরম নেই নাকি গো? হ্যাঁ, মুখটা সামলে কথা বলবি। আরে চুপ করো কাকা, তুমি তো এর স্বামী, দেখলি তো কিরকম নিজের স্বামীকে সঙ্গে নিয়ে নোংরাম করছে এই মহিলা। এদের জন্যই তো সব বাচ্চাগুলো বিগড়ে যাচ্ছে। এই মেয়ে ছেলেটাকে ছাড়িস না রে। আরে এই, এটাকে টপকে দে রে। শোনো কাকা, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শুধু ওকে চাই। মাঝখানে এসে তোমার যদি কিছু হয় আমরা কিন্তু তাই নই। হ্যাঁ, আপনার ভয় পাবার কোনো কারণ নেই, কাল সকালে কোর্টে বেলের আপিল করে আমি ওনাকে ছাড়িয়ে আনবই, চিন্তা করবেন না। আমি একা বাড়িতে থাকতে পারবো না, সিধু এখানে নেই, আমি এখানেই থাকবো, আপনি চলে যান। দিনের তো ব্যাপার, যদি চলুন না আমার বাড়িতে থাকবেন। না দাদা, আপনি যান, আমি কিছুক্ষণ এখানে থেকে বাড়ি চলে যাব, আপনি যান। ঠিক আছে। এই
দাদার শরীরটা দেখ কি শক্ত, টিপলেও নরম হয় না। বাজে কথা বন্ধ কর। দাদা দাদা, ওই লোকটা ছেলেটা মাংসওয়ালাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেছে। কসাই সাক্ষী দেবে বলেছে? হ্যাঁ দাদা, দেবে বলেছে। কথাটা পাক্কা তো যে ওর সাক্ষী দেবে? ওসব আমি বুঝে নেবো, তুই এখন যা। আচ্ছা। আরে এই ফুলি, এত কাঁদছিস কেন? কাঁদলে কি মরা লোক ফিরে আসে? কখনো আসে না। আমার সাথে চল, আয় আয়। আমি কি আপনার ভাইয়ের মতো নই? আমি কি মরে গেছিলাম? এরকম নয় দাদা। তা নয় তো কি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি জানালেন না পর্যন্ত একবার। আমি মিনিস্টারদের চিনি, এমএলএদের চিনি, কর্পোরেটরদের চিনি, একটা ফোন করলেই আপনার হাজবেন্ডকে আমি বের করে আনতে পারতাম, একবার তো জানাবেন। আমার এই কথাটা মাথায় আসেনি। মাথায় আসেনি? আজকে যদি আমি আপনার নিজের ভাই হতাম, আপনি কি জানাতেন না আমাকে একবারও? মা, এই চাচাই কাল কোর্টে সাক্ষী দেবেন, বাইরে অনেক বিপদ, তাই এনাকে কোথাও লুকোতে হবে। আমি লুকিয়ে রাখবো, ওর কোনো ক্ষতি হতে দেব না, তার দায়িত্ব আমি নিচ্ছি। আমাকে অন্তত এটুকু তো করার সুযোগ দিন দিদি। অনেক অনেক ধন্যবাদ। আরে না, এতে ধন্যবাদের কি আছে, আপনাদের জন্য এটুকু তো করতে পারি। আপনি আমার সাথে চলুন। এখন কোনো সমস্যা নেই, ধরে না তোমার বাবা ছাড়া পেয়ে গেছেন। এই সুখবরটা তাড়াতাড়ি কি তোমার বাবাকে জানাও, উনি শুনে খুব খুশি হবেন। যাও তাড়াতাড়ি যাও। ইন্সপেক্টর আসুন দাদা, আসুন। এই সব বাইরে চলো। এই শোনো, তোমরাও বাইরে, তোমরাও তোমরাও চলো বাইরে চলো। এই সব পাতলাও বাইরে যাও। হ্যাঁ যাও যাও যাও। আমায় চিনতে পারলি? আমার নাম দেবা। ওই দিন আমি গুদামে আগুন লাগাচ্ছিলাম, তুই আমায় মেরেছিলি। আমার গায়ে যে হাত তোলে আমি তোকে জ্যান্ত ছেড়ে দিই না। কিন্তু সেদিন আমি আমার ডিউটি করছিলাম আর তুই তোর ডিউটি করছিলি, তাই আমাকে মেরেছিলি, তাই হিসেব বরাবর হয়ে গেল। ঠিক আছে, আমি আজ শহরে রাজত্ব করছি শুধু ওই গুড্ডুর জন্যে, আর ও তোর জন্যে মরেছে। তখন আমার বহুত রাগ হয়েছিল, তখন মনে হচ্ছিল তোকে গিয়ে কেটে ফেলি, কিন্তু আমি তোকে মারার জন্য গুড্ডুকে ওখানে পাঠিয়েছিলাম আর ও তোর জন্য মরেছে, সেই জন্য দ্বিতীয় হিসেবটাও বরাবর হয়ে গেল। বাদ দে, এখন আমি সমস্যায় পড়েছি। তোর জন্য যে গুড্ডু মরেছে, এ হলো ওর বোন। এ আমার বউ নয়, আর একে আমি বিয়েও করিনি, কিন্তু এ প্রতি রাতে আমার সাথে শুয়ে আমাকে খুব খুশি করে। আর ও আমার বউ না হয়েও যদি আমার সাথে শুয়ে এত আরাম দেয়, তাহলে আমাকেও তোর খেয়াল রাখতে হবে। সেই জন্যে ওর ভাইয়ের খুনিটাকে মেরে হিসেবটা চুকিয়ে দিয়ে হিসেবটা বরাবর করতে চাই, তাই তোকে মরে যাবে। হ্যাঁ, তোকে মরতেই হবে। শোনো মা, গুড্ডুকে আমি মারিনি, ও দেবার লোকের হাতেই মরেছে। দোষটা করেছো তুমি, আর দোষী আমাকে সাব্যস্ত করছো। আমি বলছি শোন, গুড্ডু তো দূরের কথা, তোর মতো কুত্তাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আমি মারব। তুই কি একটা মানুষ নাকি? থু! মারো ওকে, মেরে মাথা ফাটিয়ে দাও।
স্যার, হ্যাঁ, বিক্রম রায়ের সাথে দেখা করতে চাই। ও ও ও, এই নিন আপনার 100 টাকা। স্যার, ফায়ারম্যান বিক্রম রায়ের সাথে দেখা করতে চাই। এদিকে এসো, দাঁড়াও। বিক্রম রায় তোমার কে হয়? উনি আমার বাবা স্যার। ও বাবা। স্যার, সেলের চাবিগুলো। এই আমি নিয়ে কি করব, রাখ ওখানে রাখ। তুমি ভেতরে এসো, তোমার সাথে দরকার আছে, এসো। আরে বসো না ভাই। তোমার বাবা নির্দোষ, উনি কোনো অন্যায় করেননি। যদি আমি চাই তোমার বাবাকে ছেড়ে দিতে পারি। একটা কাজ করো, বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে এসো। এখন 8টা বাজে, তো 15 মিনিটের মধ্যে তোমার বাবাকে ছেড়ে দেবো, যাও। স্যার, আমি আপনাকে টাকা দিলে আমার মনে হবে সত্যি আমার বাবা দোষ করেছেন। আরে কেন বাবার জীবন নিয়ে খেলা করছো বলো তো? যা বলতে চাইছি সেটা বুঝে যাও। বুঝে গেছি স্যার, আপনার ঘুষ চাই, তাই তো? কিন্তু আমার বাবা কোনো দোষ করেনি স্যার। এই, তোর বাবার দোষ আছে কি নেই আমার জানার দরকার নেই, আমার টাকা চাই, ব্যাস। আমার বাবা কোনো ভুল করেনি, উনি নিশ্চয়ই বাড়ি ফিরে আসবেন স্যার। এই খাঁকি চাইলেই যেতে পারবে। আসবে স্যার, আমাদের কাছে প্রমাণ আছে স্যার, কাল সকালে আদালত থেকে নিশ্চয়ই উনি মুক্তি পেয়ে যাবেন। বাইরে বেরোলে 5 মিনিটের মধ্যে অন্য কেস দিয়ে ভরে দেবো, কি করবি তখন? হ্যাঁ, আমার কথা শোন, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, যা। না স্যার, ঘুষ আমি দেব না। এই, ওকে ওর বাবার সঙ্গে দেখা করা, যা এখান থেকে। এই রামবাবু, চা পাঠান তো। পাঠাচ্ছি স্যার। বাবা, 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 আমার বাবার কি হয়েছে? তোমার বাবাকে অন্য কয়েদীদের সঙ্গে খেতে দেওয়া হয়েছিল, উনি ওনার খাবার খেয়ে অন্য কয়েদীদের প্লেট ধরে টানাটানি করছিলেন, মারপিট করছিল দুজনে, এই বয়সেও খাবার নিয়ে কাড়াকাড়ি করছে কুকুরের মতো। মিথ্যে কথা, সব মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। আপনারা সবাই মিলে আমার বাবাকে মেরে ফেলতে চান, এখানে থাকলে আমার বাবা মারা যাবেন। আমি বাবাকে অন্য কোথাও নিয়ে যাব, অন্য কোথাও নিয়ে যাব বাবাকে। এই, ধর তাকে, ধর, হাত থেকে চাবিটা নে, চাবিটা নে হাত থেকে, চাবিটা নিয়ে যাও, চল, চল, বাবা, স্যার স্যার ছেড়ে দিন ওকে, ধর তাকে। কি পাগলাম করছিস তখন থেকে? এটা কি কলেজ মনে হচ্ছে না খেলার মাঠ মনে হচ্ছে? হ্যাঁ, স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবি, দাদাগিরি করে না এখানে এনকাউন্টার করে দেবো তোর। হ্যাঁ, এবার যা বলছি কান খুলে শোন, তোর বাবাকে আমি ছাড়বো না, এখানেই মারবো। কি করে নিবি তুই? হ্যাঁ, যা যা করা করে নে, যা। কি করবি তুই? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলে দেবো। আচ্ছা, কমিশনারকে বলবি, তাতে কি হবে? ও আমাকে ট্রান্সফার করে দেবে, খুব বেশি হলে 6 মাসের জন্য সাসপেন্ড করবে, এর চেয়ে বেশি কিচ্ছু করতে পারবে না। তুই একটা কাজ কর, কমিশনারকে বলে দে, আর ওর পাশেই ওর মা থাকে, ওকেও বলে দে, আমার একটাও সোজা করতে পারবে না। এভাবে কি দেখছিস? হ্যাঁ, একে বয়সটা কম, তার উপর রক্ত গরম, ভাবিস যে অনেক কিছু করে ফেলবি, কিচ্ছু করতে পারবি না। আর যদি কিছুর ইচ্ছেও থাকে, একটু আগে যেটা হলো সেটাই হবে, এখন সময় আমাদের, আমাদের ইচ্ছেতেই সব হবে। এখন তো আপনাদেরই সময়, ঠিক আছে, কিন্তু যখন আমাদের সময় আসবে তখন এই স্টুডেন্ট সমস্ত ছেলেরা আর আপনাদের কেউ ভয় পাবে না, তখন আমাদের হাত আর খোলা থাকবে না,
এইরকম হয়ে যাবে, আর ওই হাত কারোর উপর পড়লে সবাই ঠিক হয়ে যাবে। এসব ফট, তোর মতো অনেক দেখা হয়ে গেছে। আপনি অনেককে দেখে থাকতে পারেন, কিন্তু অনেকের মধ্যে একজন তো থাকবেই যে একলাই ওই অনেকের চেয়ে বেশি শক্তি ধরে, একদিন ওই সবকিছু বদলে দেবে। যা না, যা ভাগ্য, চলে যাব, কিন্তু আবার ফিরে আসব, নিশ্চয়ই ফিরে আসব। আমি আমার বাবাকে বাঁচাতে আবার আমি ফিরে আসব। এক মিনিট স্যার, আপনার পেন আর পেন্সিলটা। অপেক্ষা করো। আরে, এই টেম্পার দেখে তো মনে হচ্ছে এই হাজারের মধ্যে একজন স্যার। দেখো বাবা, ভুলটা তোমার বাবার না ওই ইন্সপেক্টরের, তা আমি এখনই কিছু বলতে পারছি না। কাল এনকোয়ারি করার পর বলতে পারবো। তোমার বাবা খুব সিরিয়াস, সেই জন্য এই চিঠিটা নাও এবং তোমার বাবাকে হসপিটালে শিফট করো। হ্যাঁ, আমার অফিসে স্ট্যাম্প মারার পর এটা পুলিশ স্টেশনে দিয়ে আসবে। যাও বাবা, যাও, আমি ফোন করে দিচ্ছি। হ্যালো, আমি বলছি স্যার। নমস্কার স্যার, আমি একটা ছেলেকে পাঠিয়েছি, পৌঁছেছে? হ্যাঁ, এসে গেছে স্যার, আমার সামনেই দাঁড়িয়ে আছে। ওর চিঠিতে স্ট্যাম্প মেরে দাও। ঠিক আছে স্যার। ওকে স্যার। দেখো বাছা, এই তিন সিংহের মাথাওয়ালা স্ট্যাম্প মারার পরেই এই চিঠি ভ্যালুয়েবল হয়, কিন্তু এখন এই তিন সিংহের দাম হচ্ছে 500 টাকা। আগে তুমি এখানে টাকা রাখো, তারপরে আমি স্ট্যাম্প মারব। স্যার, এই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা নেই, আমি পরে আপনাকে জোগাড় করে দিয়ে দেবো স্যার। আমার বাবার অবস্থা সত্যি খুব খারাপ স্যার, আপনি স্ট্যাম্পটা লাগিয়ে দিন স্যার। দেখো বাছা, এই চেয়ারে 25 বছর ধরে বসতে বসতে আমার কোমর বেঁকে গেছে, এখন আর সোজা দাঁড়াতেই পারি না। এরকম দুঃখের কাহিনী শুনে শুনে আমার চুল পেকে গেল। আগে এখানে টাকা রাখো, তারপর স্ট্যাম্প মারব। ডেলিভারি অন ক্যাশ স্যার, প্লিজ স্যার। যা, ভাগ এখান থেকে, ভাগ। মা, বাবার অবস্থা খুব খারাপ মা, হসপিটালে শিফট করার জন্য কমিশনার স্যার একটা চিঠি দিয়েছেন, কিন্তু সেটা স্ট্যাম্প মারতে 500 টাকা চাইছে। ঘুষ? হ্যাঁ। এখন আমি কি করব? এই 500 টাকা, যা তাড়াতাড়ি যা। এই কি ব্যাপার? কমিশনারের চিঠি, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। অলরেডি শিফট করা হয়েছে। কোন হসপিটালে? গান্ধী হসপিটাল। জয়িতা, জয়িতা, জয়িতা,
ইমার্জেন্সিটা কোন দিকে? সিধে গিয়ে ডান দিকে। সিস্টার একটু দেখুন না, ওখানে শুয়ে দিন প্লিজ। দেখুন আমি এক্ষুনি আসছি। স্যার আমি ফায়ারম্যান বিক্রম রায়ের ছেলে, পুলিশ স্টেশন থেকে বললো ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। উনি কোথায় আছে বলতে পারেন? এখনো আসেনি, যাও ওখানে গিয়ে ওয়েট করো। কি বলছেন আপনি, ওনার তো অনেকক্ষণ আগে পৌঁছে যাবার কথা, এখনো আসেননি উনি। শোনো, তোমার বাবাকে আমি নিয়ে আসছি না, তুমিও আনছো না। তোমার বাবা যে গাড়িতে আসছে সেটা কোন রুট দিয়ে আসছে সেটা কে জানে? পুলিশকে তোমরা কি ভেবে রেখেছো নাকি? হ্যাঁ, সব কিছু আমাদের জানতে হবে, এরকম কোনো আইন আছে নাকি? যাও ওখানে বসো, আমি বিরক্ত করো না। চলো চলো নিচে নামাও, তাড়াতাড়ি নামাও, হ্যান্ডকাপটা খোলো। দেখো তুমি কোনো অন্যায় করনি, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। চলে যাও, চলে যাও, ওদের কাছে চলে যাও। নিয়ায়, হ্যাঁ দাদা। চল 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 বলছি চল দাদা। এসো না, তুমি ফায়ারম্যান বিক্রম রায়ের ছেলে? হ্যাঁ। তোমার নাম সিদ্ধার্থ? হ্যাঁ। এসো। কোথায় স্যার? কল্যাণী হসপিটালে। কল্যাণী হসপিটাল? হ্যাঁ। মানে বাবা ওখানে আছে? আরে তুমি চলো না। স্যার আমার বাবা এই ওয়ার্ডে আছে। চুপচাপ আমার সঙ্গে চলো। স্যার আমার বাবা আইসিইউতে আছে। বলছি তো আমার সঙ্গে চলো। হ্যাঁ এসো। তোমার বাবাকে হসপিটাল নিয়ে যাচ্ছিলাম, গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে গেছিল, গাড়ির তলায় চলে গেল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বললাম। 50,000 দিয়ে দে তোর বাপকে ছেড়ে দেবো,
কিন্তু শুনলি না, বাপের জন্য গান্ধীগিরি দেখাচ্ছিলি, দেবতা তুল্য মানুষ, গেল তো ভগবানের কাছে। এটাই তো প্রবলেম, জীবন্ত মানুষের কোনো মূল্য নেই তোদের কাছে। তুই নিজের বাবাকে নিজের হাতে শেষ করে ফেললি। কুকুরের মরণ, কুকুরের মরণ বহুবার শুনেছিলাম, আজকে বুঝতে পারলাম এই যে মৃত্যুটা হলো, এটা হলো কুকুরের মরণ। রাস্তায় পড়েছিল, গাড়িগুলো যাচ্ছিল, বাপরে কি অদ্ভুত লাগছিল। হেই, এটা দে স্যার, তোর বাবার ডেড বডিটা শনাক্ত করে এখানে সাইন কর। দেখলি, যখন তুই নিজে ছেলে হয়ে ওকে দেখতে পাচ্ছিস না, তাহলে ভাব আমি কি করে দেখলাম। তুই 50,000 দিতে পারলি না, আর ওই সোশ্যাল ওয়ার্কার নারায়ণ রায় 5,000 বেঁচে দিল। ঠিক আছে, বাবাকে দেখা হয়ে গেছে, চলে এবার সাইন কর। কাগজ ধরার ক্ষমতা নেই, ও নাকি আবার শক্তিমান হবে, স্টুডেন্ট বলে নাকি সবকিছু করে ফেলতে পারে। কি রে, এবার দেখা দেখা শক্তি। হ্যাঁ, স্টুডেন্ট আর ছেলেরা, যেদিন আমি বলেছিলাম না শুনিসনি, এই হাত আজকে এবার দেখ। আমি তোকে বলেছিলাম না, একটা স্টুডেন্টের ক্ষমতা দেখতে চেয়েছিলি না, একটা ভীতু ছেলের ঘুষির জোর দেখবি এবার। শোন, এবার ঠান্ডা মাথায় শোন, আমার নাম সিদ্ধার্থ, আর এইটা হলো আমার শক্তি, এখন আমার সময় এসেছে, এবার তোর ঠিক হবার পালা। বড় শক্তিমান হওয়ার চেষ্টা করছিলি না, তোর মতো আমার জীবনে কত এলো আর কত গেল রে। আমার মাথায় বন্দুক ঠাকানোর চেষ্টা করছিলি, আমার মাথায়, এবার দেখ তোর কি হয়। এই পালে স্যার, সব কটা দরজা বন্ধ কর, আজকে এটারও হিসাব নেবো। এই চল সব বন্ধ কর। তিন মিনিটে এবার তোকে ফটোর ফ্রেমে টানিয়ে দেবো। এই বন্দুকটা দে। এই অনেক করেছি শর্ত। আরে বাপরে, দেখলেন তো আমি বলেছিলাম না এই হাজারের মধ্যে একজন। স্যার, এবার আপনি গেলেন স্যার। এটা সেই হাত, আরে
পঞ্চাশ হাজারের জন্য বাবাকে মেরে দিলি, 1,00,000 টাকা দেবো বাবাকে পিড়িয়ে দে, 2,00,000 টাকা দেবো বাবাকে পিড়িয়ে দে, পয়সা দিতে পারিনি বলে খুন করে ফেললি, আর কত খুন করবি তুই বল, কত খুন করবি তুই, পুরো সমাজটাকে নোংরা করছিস তোরা, শুধু টাকা টাকা আর টাকা, টাকার জন্য সবকিছু করবি না, এই লোকটা কি দোষ করেছিল, সত্যি কথাটা বলা দোষের না, অন্যায় প্রতিবাদ করাটা দোষের না, কারোর প্রাণ বাঁচানোটাও কি দোষের, আর কত খুন করবি তোরা, আর কত খুন করবি, তোকে 5,00,000 টাকা দেবো, ওনাকে বাঁচিয়ে তোল, আমি আমার বাবাকে চাই, আমার বাবাকে চাই, তোর যত টাকা লাগে আমি দেবো, একে বাঁচিয়ে তোল, বাঁচিয়ে তোল, দুজন দুজনকে বাঁচিয়ে তোল, পিড়িয়ে দে, মাসে এসো না মা, এদিকে এসো না, তুমি সহ্য করতে পারবে না মা, বাবার কাছে যেও না মা, না যেও না, যেও না মা, একবার দেখতে দে, তুমি সহ্য করতে পারবে না, আমাকে যেতে দে, ছাড় আমাকে, কি হয়েছে গো, তুমি এখানে কি করছো, এরকম গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন, আরে আমাকে কি কেউ কিছু বলবে নাকি, আরে বলছো না কেন, বেশি কথা না বলে গিয়ে দিয়ে চলে আয়, তোর ক্যাব কোথায়, এই তো স্যার, পর এটা অফিসিয়াল ডিউটি, চল যা, শোনো সবাই মন দিয়ে শোনো, অন ডিউটি পুলিশ অফিসারের ওপর সিদ্ধার্থ হামলা চালিয়েছে, হামলা করে ওদেরকে আহত করার অপরাধে ওকে অ্যারেস্ট করার জন্য এই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, বুঝতে পারলে না তো, একে আইনের ভাষা বলে, এ ভাষা তুমি কেন আমি কেন কেউই বুঝতে পারে না, তবুও এই ভাষা অ্যাসেম্বলিতে এমএলএ মিনিস্টার সিএম সবাই বলে থাকে, কিন্তু তাতে আমাদের কি যায় আসে, সহজ ভাষায় বলতে গেলে তোমাদের ছেলে আমাদের এসআইকে কুকুরের মতো পিটে ওর হাড়গোড় ভেঙে ওকে ছেঁচে একবার নিংড়ে ছেড়ে দিয়েছে, তাই তো ওকে অ্যারেস্ট করতে এসেছি, আরে আমাদের স্যার তো একবারে রয়্যাল বেঙ্গল টাইগার, তাকেও কুকুর বানিয়ে ছাড়লো, এই শুনলে কি কেমন চাচাচ্ছে কুকুরের মতো, এটা দেখো, এটা আবার কি, অ্যান্টিসিপেটরি বেল, মানে বাড়ির গুরুজন মারা গেছেন, হিন্দু ধর্ম অনুযায়ী ক্রিয়াকর্ম এখনো বাকি, দাহ না করা পর্যন্ত অ্যারেস্ট করতে পারবেন না, এই দেখুন অ্যান্টিসিপেটরি বেল, আরে কাটাও আমার বন্দুকটা, যা
শোনো, সিদ্ধার্থ আমাদের এসআইকে কুকুরের মতো পিটিয়ে রিভলভার কেড়ে নিয়ে পালিয়েছে। ব্যাপারটা হলো আমাদের এসআই স্যারের রিভলভারটা হারিয়ে গেছে, আর সেটা তোমাদের এখানে থাকতে পারে। তোমরাই সেটাকে লুকিয়ে রেখেছো বলে আমাদের সন্দেহ। এটা হলো সেটাকে খোঁজবার সার্চ ওয়ারেন্ট। এই তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও। ইয়েস স্যার। সব জায়গায় খুঁজেছি কিন্তু পেলাম না। এই যে শোনো, আমি জানি রিভলভার তোমাদের কাছেই আছে। তোমার ছেলে আমাদের গায়ে হাত দেবে, পুলিশের গায়ে হাত দেবে। আমি যা বলছি কান খুলে শোনো। এক মাসের মধ্যে যদি তোমার ছেলেকেও ছবি না বানিয়ে দিয়েছি তো আমি পুলিশ নই। এক মাসের মধ্যে যদি তোমার ছেলেকেও ছবি না বানিয়ে দিয়েছি তো আমি পুলিশ নই। কোথায় যাচ্ছেন আন্টি? আমি আসছি, একটা কাজ আছে। আরে একই মাসিমা, শ্মশানে মেয়েদের আসতে নেই, এটা অশুভ। যা হবার ছিল তা হয়ে গেছে, আর কি হবে? চল বাবা চল। না দিদি দাঁড়ান, এইভাবে চিতা ছেড়ে যেতে নেই। কেন? আগুন না নেবার কি যেতে নেই? আমাদের আরো অনেক চিতা জ্বালাতে হবে। চল বাবা তাড়াতাড়ি চল, চলো তাড়াতাড়ি চলো ভাই। আয় বাবা। শোনো ভাই, মিথ্যে শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি, আর আমার মিথ্যে শোনার ক্ষমতা নেই। এবার আমি সত্যি শুনতে চাই। আরো একবার জিজ্ঞেস করছি, মিথ্যে কথা বলো না, সত্যিটা বলো। আবার জিজ্ঞেস করছি, আমি সত্যিটা জানতে চাই। কত? 70,000। আচ্ছা দাও। তুই সবসময় তোর বাবার কাছে বাইকের জন্য বায়না করতিস না, এবার নিয়ে নে। এখন এসবের কি দরকার মা? চল বাবা, সময় নষ্ট করিস না। আমার ছেলেকে কাঁদিয়েছে না, এবার দেখছি কে কাকে কাঁদায়। আয় বাবা। এটার কত দাম? এটার 49,000 ম্যাডাম। এসব কি মা, কি হয়েছে? পুলিশের লোক সার্ভিস রিভলভার খুঁজতে এসেছিল। পেয়েছে? না। কোথায় গেল? আমার কাছে আছে। কি হয়েছে মা, তোমাকে তো এর আগে এত রাগতে দেখিনি। শোন বাবা, আমি তোকে একটা গল্প শোনাচ্ছি। অনেক বছর আগে কোনো এক জঙ্গলে অনেক ধরনের জন্তু থাকতো, ভেড়া ছাগল গরু হরিণ খরগোশ, ওদের মধ্যে কোনো হিংস্র জন্তু ছিল না, তাই ওরা ওই জঙ্গলে খুব সুখ শান্তিতে বসবাস করত।
কিন্তু ওই ছাগল ভেড়াদের সব কিছু খাওয়ার আর হজম করার অভ্যেস ছিল। খিদে অল্প থাকলে ওরা অনেক বেশি খেত। এইভাবে খেয়ে খেয়ে পুরো জঙ্গলটাই ওরা শেষ করে ফেলেছিল। যেইভাবে আমাদের সরকারি আধিকারিকরা প্রয়োজনের অনেক বেশি ঘুষ খায়, যার জন্য পুরো বন জঙ্গল শেষ হয়ে গেছিল। গাছপালার অভাবে ওখানে বৃষ্টিও হয়নি, আর বৃষ্টির অভাবে ওখানে খরা হয়। সব জীবজন্তু খিদের জ্বালায় অস্থির হয়ে পড়েছিল। ওদের বেঁচে থাকাটাও দুষ্কর হয়ে গেছিল। সবার খুব করুণ অবস্থা হয়ে গেছিল। হে ভগবান, এবার কি হবে? এমন সময় জঙ্গলে একটা বাঘ ঢুকে পড়ে, এক এক করে সমস্ত পশুদেরও খেতে থাকে। এইভাবে পশু পাখি কমতে থাকায় জঙ্গল আবার গাছপালায় ভরে ওঠে, আর এইসব গাছপালার জন্য জঙ্গলে আবার বৃষ্টি হয়, নতুন নতুন ফুল ফোটে, আর জঙ্গল আবার সুন্দর হয়ে ওঠে। এখন আমাদের সমাজেরও ঠিক এই অবস্থা। বাঘ আসার সময় হয়ে গেছে, আর সেই বাঘ তোকে হতে হবে। তোকে ওই বাঘ আমি বানাব। এখন থেকে তুই ওদেরকে শেষ করবি। আমার বাঘের গায়ে হাত দেওয়ার আগে তা সে যেই হোক না কেন, যেন সে দশবার ভাবে। চল তৈরি হয়ে নে। সদা সত্যের পথে চলে সবকে দেব ন্যায় বিলিয়ে, অত্যাচারীর সঙ্গে লড়ে সন্ত্রাস দেখে মাথা উঁচিয়ে, পাপ সরাবো ধরা থেকে মনে মনে পণ করেছি এই আমার শপথ। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না, আর এই হলো আমার আদালত। পাথর সম কঠিন হয়ে রাবণের লঙ্কা জ্বালাবো, মায়ের ইচ্ছে পূরণ করতে আমায় হবে বদলা নিতে, পাপ সরাবো ধরা থেকে মনে মনে পণ করেছি এই আমার শপথ। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না, আর এই হলো আমার আদালত। সত্যের পথে চলে সবকে দেব ন্যায় বিলিয়ে, অত্যাচারীর সঙ্গে লড়ে সন্ত্রাস দেখে মাথা উঁচিয়ে, পাপ সরাবো ধরা থেকে মনে মনে পণ করেছি এই শপথ। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না, আর এই হলো আমার আদালত। যাওয়ার সময় হয়ে গেছে। তোর থেকে যারা যারা ঘুষ চেয়েছিল তাদের নাম লেখ। বাবার সাথে দেখা করানোর জন্য 100 টাকা চেয়েছিল না, তাকে দিয়ে শুরু কর। এই দাঁড়াও দাঁড়াও, সাইড করো সাইড করো সাইড করো সাইড করো, এই দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি গাড়ির কাগজ দেখি। হ্যাঁ, লাইসেন্স, পারমিট, একশো দাও। কি 100? সব কিছু ঠিক আছে তো পয়সা কেন দিবেন? আরে কাগজপত্র ঠিক আছে বলেই তো 100 চাইছি, না হলে তো 1000 চাইতাম। বের করো বের করো, তাড়াতাড়ি বের করো। গরিব আদমি থেকে ঘুষ লিচ্ছ? হ্যাঁ, এবার যা। এই যে, হ্যাঁ আমিও দেব। তুমি ফায়ারম্যান বিক্রম রায়ের ছেলে না? এ কি করছো?
তোর জীবনের শেষ ঘুষটা আমি দেব। কেউ জিজ্ঞেস করলে বলবে ঘুষ চেয়েছিল তাই মেরে দিয়েছি। কি কই পুছে তো বলবে না, রিশপাত মাঙা তো ইসলিয়ে মার দিয়া। পুত্তর, তোমার মতো একটা মানুষ থাকলে এ দেশ সুধার জায়গা। আর কোনদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না। আর এই হলো আমার আদালত। একটা সময় ছিল যখন সমাজে পুলিশ ডিপার্টমেন্টের খুব সম্মান ছিল, প্রত্যেক মায়েরা তার ছেলে পুলিশ অফিসার হবে এই স্বপ্নেই দেখতেন। আমরা কারো বাড়িতে গেলে তারা খুব গর্ববোধ করতেন। কিন্তু এখন পুলিশ ডিপার্টমেন্টের কোনো সম্মানই নেই। আর এটাই ফ্যাক্ট যে আমাদের ডিপার্টমেন্টে করাপশন বেশি হয়ে গেছে। আমাদের মতো যত ভালো লোক আছে ততই খারাপ লোক আছে। আর এটাও আমি জানি, যাই হোক আমাদের ডিপার্টমেন্টের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই হবে। আর এই জন্যে এসএফই মিস্টার রাজেন্দ্রকে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। আজকের কাগজে হেডলাইনটা দেখুন, 100 টাকা ঘুষ চাওয়ার অপরাধে প্রকাশ্যে একজন কনস্টেবলকে খুন করা হয়েছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এই তো কদিন আগে ফায়ারম্যান বিক্রম রায়ের মৃত্যুর জন্য ওর ছেলে সিদ্ধার্থ রেগে গিয়ে মেরেছে এই ইন্সপেক্টরকে। এসব কি? এক্সকিউজ মি স্যার, আমি এই কেসটা ভালো করে স্টাডি করেছি। ও কি কারণে মেরেছে সেটা বড় কথা নয়, সমাজের রক্ষক একজন পুলিশের গায়ে হাত তুলেছে এটাই বড় কথা। ওকে এভাবে ছেড়ে দিলে সবাই একই কাজ করবে, এর শাস্তি ওকে পেতেই হবে। কনস্টেবলের হত্যাকারী আর এসআইয়ের উপরে হামলাকারী ওই সিদ্ধার্থকে কোনোভাবেই ছাড়া যাবে না। ও যেমনই মানুষ হোক, যে কারণে এ কাজ করে থাকুক, কিন্তু আমার নজরে ও একজন ক্রিমিনাল। ও পুলিশের উপরে হামলা করেছে, ওকে ছাড়া যাবে না, ও শাস্তি পাবেই। ভেরি গুড মিস্টার রাজেন্দ্র, আজকের পর থেকে আমাকে আর আপনার ডিরেক্ট রিপোর্ট দিতে হবে না। ফ্রম নাও অনওয়ার্ডস ইউ আর আন্ডার ডিসিপি মনীশ পাল চৌধুরী। স্যার, বাই দ্য ওয়ে, মনীশ বাবু জামাই হলেন এই ইন্সপেক্টর। কোথায় গেছে এরা সব? সিদ্ধার্থর বাবার মৃত্যুর পরে সবাই চলে গেছে। কে কে ছিল এখানে? সিদ্ধার্থর বাবা, মা আর সিদ্ধার্থ। ওর নাম কি শিবু ছিল? না 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 না, সিদ্ধার্থ রায়। ও কেমন ছেলে ছিল? ও খুব সরল ছেলে ছিল, মেয়েদের দেখলেই পালিয়ে যেত। এই দেখুন এই মেয়েটাকে, রোজ ওকে বলতো তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি, কিন্তু শুধু ওকে দেখো ভয় পালিয়ে যেত। তোমার নাম? আপনার নাম? রাজেন্দ্র, এসিপি পুলিশ। জয়িতা, স্টুডেন্ট। সিদ্ধার্থকে চেনো তুমি? না, প্রেম প্রেম করি। তোমার সিদ্ধার্থ কোথায়? জানি না। প্রেম করো? হ্যাঁ, করি তো প্রেম। তবু বলছো তুমি জানো না যে সিদ্ধার্থ কোথায় আছে? বললাম তো না। তুমি কি সত্যি কথা বলছো না জেনে শুনে মিথ্যে বলছো? জানলেও বলবো না কিছুতেই। পুলিশকে কি ভাবো তোমরা? হ্যাঁ, তুমি আর ও বোকা বলে মনে করো? তুমি কি ভাবো তুমি না বললে ও বেঁচে যাবে? আরে ও যেখানেই থাকুক না কেন আমি ছাড়বো না, শেষ করে দেব ওকে। একটা কথা জেনে রাখো, অপরাধীকে প্রশ্রয় দেওয়া আরো বড় অপরাধ। এখানকার কেউ ওকে সাহায্য করলে তার ফল ভালো হবে না। এই জয়িতা, শুনিয়ে দিস তোর সিদ্ধার্থকে, ওর মৃত্যু আমার হাতে লেখা, মরবেও। Thank you.
কি জানি এত রাতে আবার কে এসছে, কি হয়েছে? ও কই, আয়া মেম সাহেব। নমস্কার ম্যাডাম। হলোটা কি? তোমাকে কতবার বলেছি মাথা মোটা নাকি, মাইনে তো গুনে গুনে নাও, অথচ কাজের বেলায় একদম কিছু করো না। তোমাকে বলেছিলাম না আমি, পেটে ছুরিটা ঢুকিয়ে দে। এবার পিঠে ঢোকা, এবার সোজা পেটে গুলি মেরে দে। এখন উনি বিপদমুক্ত, কিন্তু 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। আঘাত খুবই গুরুতর, এ কাজ যেই করে থাকুক সে খুবই চালাক। কিডনিতে, লিভারে আর পেটে খুব নৃশংসভাবে মেরেছে। আমি এর আগে এরম কেস কখনো পাইনি। প্রফেশনাল কিলার। আন্টি, ও ইন্সপেক্টর কিন্তু বেঁচে গেছে, অপারেশন চলছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সিধু, ও ঠিক হওয়ার আগে লিস্টের বাকি লোকদের মারতে হবে। চল, আসছি রে মা। আচ্ছা, এটা তোর জামাইয়ের জন্যে আর এটা তোর জন্যে। মন দিয়ে শোন, সিদ্ধার্থর সমস্ত খবর আমার চাই। এই নাও, এটা তোমার কাছে রাখো। এটা থেকেই তুমি মা ছেলের খবর সময়ে সময়ে পেয়ে যাবে। এটাকে সামলে রেখো, বি কেয়ারফুল। এই শঙ্কর, তুই কল্যাণীটা দেখ। ঠিক আছে দাদা। আর তুই ব্যান্ডেলটা দেখিস। ওকে। তুই চুচুড়াটা নজর রাখিস। ঠিক আছে দাদা। আর তুই শ্রীরামপুরে নজর রাখিস। ঠিক আছে দাদা। শ্যাওড়া ফুলি তোর দায়িত্বে। ঠিক আছে দাদা। ওদের তোরা যেখানেই দেখতে পাবি মেরে দিবি, একেবারে টুকরো টুকরো করে দিবি। সিধু, লিস্টটা বের কর। কমিশনারের যে ক্লার্ক ঘুষ চেয়েছিল তাকে টার্গেট কর। নমস্কার সাহেব। কি ব্যাপার? পাসপোর্ট। আচ্ছা, রাখি। আপনার কে হয়? আমার ছেলে। পাসপোর্টে স্ট্যাম্প মারতে গেলে অনেক ঝামেলা আছে। আমাকে দিয়ে স্ট্যাম্প বানানোর আগে আপনার লোকাল পুলিশ স্টেশনের কাছে একটা ইনকোয়ারি করতে হবে যে আপনার নামে কোনো কেস নেই, আপনারা খুব ভালো লোক। এরকম রিপোর্ট পাওয়ার পরেই আপনার ফর্মে আমি স্ট্যাম্প মারতে পারবো। এই সব প্রসিডিউর শেষ হতে প্রায় 1 মাস সময় লেগে যাবে। 1 মাস? আমাদের একটু তাড়া আছে। এত আর্জেন্ট কি? কোনো দোষ করে দেশ ছেড়ে পালাবার ধান্দা আছে নাকি? হ্যাঁ, এ কি বলছেন স্যার? আমাকে দেখে কি ক্রিমিনাল মনে হয়? ব্যাস, শুধু পেটের তাগিদে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি পেতে গেলে কিছু দিতে হয়। হ্যাঁ, আমার ছেলে বলেছে 500 টাকা দিলে আপনি স্ট্যাম্প লাগিয়ে দেবেন। এটা বিদেশের ব্যাপার, তাই 500 টাকা কিছু হবে না, কম করেও 5,000 টাকা লাগবে। না, আমি খুব গরিব স্যার, বড় সমস্যায় পড়েছি। হবে না, 5,000 টাকা দিলে তবেই হবে, ডেলিভারি অন ক্যাশ। আমি হাত জোর করছি স্যার। বেরোন তো এখান থেকে, যান। নেক্সট। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান যান। সকাল সকাল ঘর থেকে চলে আসে আমার মাথা খারাপ করার জন্য। বয়স কত বলে মনে হয়? 40 থেকে 45 হবে। হ্যাঁ, কি করছেন আপনি? কে আপনি? কে তুমি? কে কে? আচ্ছা, এখান থেকে কাউকে যেতে দেখেছেন? না, দেখিনি। এই যে, আপনি কাউকে যেতে দেখেছেন? তুমি কাউকে যেতে দেখেছো? না স্যার।
আমিও কাউকে দেখিনি। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না। আর এই হলো আমার আদালত। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, দাঁড়াও না হলে শুট করে দেব। দাঁড়াও জয়িতা। না আমি তো বাড়িতে, কে জানে এটাকে। জয়িতা রাগিও না আমাকে। জয়িতা সেটা আবার কে? আমার নাম তো দুর্গা। তোরা ছিলে কেন এমনি? এই সত্যি কথা বলো, শহরে দৌড়ানো বারণ? কোনো নতুন রুল এসেছে নাকি? পুলিশ অফিসারকে আইন শেখাচ্ছ, বলো কেন দৌড়চ্ছিলে? আমি তো মোটা, রোগা হওয়ার জন্য দৌড়চ্ছিলাম। এই দুপুর বেলায় কেন দৌড়ানোর কোনো সময় আছে নাকি? যাও যাও। এই রোগা হতে চাইছো তো, দৌড়চ্ছ না কেন? বড্ড রোদ্দুর এই জন্য। অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, মাই ফোর কলিং অল পিএস, সিপি অফিস যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিন, কারোর উপরে কোনো সন্দেহ হলে তাকে আটকান, ওভার। অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, মাই ফোর কলিং অল পিএস, সিপি অফিস যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিন, কারোর উপরে কোনো সন্দেহ হলে তাকে আটকান, ওভার। স্টপ স্টপ স্টপ, এই দাঁড়া দাঁড়া, এই সাইডে লাগা, গাড়ি সাইডে লাগা। কি হয়েছে সব কথা খালি বলতে হবে নাকি? সাইডে লাগা, সাইডে সাইডে। তুই জানিস তুই কি করেছিস? সিগন্যালটা ক্রস করেছিস? না স্যার, আমি হলুদই ক্রস করেছিলাম। হলুদ সবুজ এসব আমি অনেক দেখেছি। সিগন্যাল ফেল করার ফাইন কত জানিস? 500 টাকা। ডিউটির সময় ইউনিফর্ম পরে তোমরা যা খুশি করবে সেটাই চলবে, আর পাবলিককে বলছো যে তুমি ডিউটিতে আছো? আরে দিদি গো, বিনা ইউনিফর্মে আমি টাকা চাইলে আপনি দেবেন? বিনা ইউনিফর্মে টাকা চাইলে আপনি কি ভাবতেন আমাকে? বিনা পদে এই দেশে মন্ত্রীদের কোনো দাম নেই দিদি, আর আপনার কাছে আমি 100 টাকা চাইলাম, আপনি তার বদলে আমাকে চপ্পল মারলেন? আরে চলো চলো ভাই, কি দেখছো এখানে? চলো 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 চলো, চপ্পলটা ছেলেকে দিয়ে দিন দিদি। শুনুন, আপনি যদি সব ঘুষখোরকে চপ্পল মারতে চান তাহলে আপনাকে একটা চপ্পলের ফ্যাক্টরি বানাতে হবে দিদি। জয় হিন্দ, যান দিদি যান। এই মাকে নিয়ে যাও না। আরে কি সব ড্যাপ ড্যাপ করে দেখছো, যাও। ওই কনস্টেবলের হত্যাকারী আর তোমার জামাইয়ের উপরে হামলাকারী, এই দুজন ব্যক্তি যদি একই হয় তাহলে সে এখনো কেন শহরে রয়ে গেছে? হ্যাঁ, নরমালি হত্যা করার পরে হত্যাকারী শহর ছেড়ে চলে যায়, তার মানে এই দুজন খুন করেনি নাকি আরেকটা হত্যা করতে চলেছে? ইয়েস, ওই হত্যা দুটো এরাই করেছে এবং আরো একটা হত্যা করতে চলেছে, দ্যাটস ইট। মানে কনস্টেবল ভুল বলেছিল, নেপালি যেটা বলেছিল সেটাই ঠিক। শুধু শুধু আমরা সময় নষ্ট করছি, উই আর ওয়েস্টিং আওয়ার টাইম। এখন সত্যিটাকে সামনে আনতে গেলে আপনার জামাইকে কোমা থেকে বেরিয়ে আসতে হবে। কমিশনার অফিস ক্লার্ক, 1 2 3, তিনজনকে মেরেছে একজন, কে সে? সিআই মার্ডার কেসে অলরেডি যে নামটা পাওয়া গেছে সে হলো শান্তি, আবার সিদ্ধার্থর মায়ের নামও শান্তি, আবার এর নামও শান্তি। শুনুন, আপনি এখান থেকে কাউকে যেতে দেখেছেন? না স্যার, আমি কাউকে দেখিনি। ও মাই গড, এই লোকগুলো প্রত্যেকে একে কষ্ট দিয়েছে, তারই প্রতিশোধ। দে আর অন এ কিলিং স্পিরিট। ইয়েস, এবার এরা কাকে হত্যা করবে সেটা আগে হিসেব করতে হবে, আর এদের আগে সেখানে পৌঁছে এদের ধরে ফেলতে হবে। Thank you.
আরে বাবা, এটা তুমি কি করছো? আমি কিন্তু কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সবার আগে এটা জানতে হবে এর বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল কে কে। আমি জানি, আমি সব কিছু জানি। ওই নিরীহ ভদ্রলোককে তুই 5000 টাকার জন্য বেঁচে দিলি? না বাবা, ওই সাক্ষীকে আমি ওদের হাতে তুলে দিইনি, যা সত্যি তা আমি তোমাকে বলছি বাবা। বল। বলছি, সেদিন বাড়িতে শুধু আমি আর আমার মা ছিলাম, হঠাৎ করে কয়েকটা গুন্ডা বাড়িতে ঢুকে বললো আর বললো ওকে আমাদের হাতে তুলে দাও, নাহলে তোমার মাকে মেরে ফেলবো। মায়ের গলায় তলোয়ার রেখে মাকে মেরে ফেলার হুমকি দিল। আমি খুব ভয় পেয়ে গিয়ে ওকে ওদের হাতে তুলে দিই। বাবা, আমি যেটা তোমাকে বললাম সেটাই সত্যি, আমি আমার মায়ের শপথ নিয়ে বলছি বাবা, আমি একদম মিথ্যে কথা বলছি না। আর কেউ কি কোনোদিন মায়ের নামে দিব্যি করে মিথ্যে কথা বলে বাবা? তাহলে সিআই কেন বলল? কি বাবা, তুমি আমাকে মারতে চাইছিলে না? কনস্টেবল মরে গেছে, সিআই কোমায়, ক্লার্কও চলে গেছে, নেক্সট কে? নারায়ণ রায়। যা ফোনটা তোল, ডায়াল কর 2-3-5-5-9-1। ফোনটা এদিকে নিয়ে আয়। দেবা, আমি সোশ্যাল ওয়ার্কার নারায়ণ রায় বলছি। সিদ্ধার্থ আরুন মাকে এটাও শেষ। নমস্কার, নারায়ণবাবুর বাড়ি এটা কি? আছেন উনি? হ্যালো, কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। চন্দননগর পিএস সদরঘাটের কাছে সমাজসেবক নারায়ণবাবু বাড়িতেই খুন হয়েছেন। ফরেন্সিক এক্সপার্ট টিম শিগগির পাঠান। ওভার। এ ছবিটা কার মাসিমা? তাহলে এটা এখানে কি করে এলো? উনি তো আপনার ছেলে, কি করে মারা গেলেন? কে এসেছিল এখানে? একজন মহিলা আর তার ছেলে? তাহলে সব কি করে হলো? আমার ছেলের পাপ অনেক বেশি হয়ে গেছিল, তাই আমি ওকে মেরে দিয়েছি। লুকিয়ে আছে, বুঝে বের করো ওকে।
সিদ্ধার্থকে খুঁজছো না? তাই তো, এসো। ওরা কোথায় লুকিয়েছে বল, বল কোথায় লুকিয়েছে ওরা বল, কোথায় ওরা, কোথায়? চাচাস না, আমি সিদ্ধার্থ, তুই তো আমাকেই খুঁজছিলি তাই না? আমি জানি তুই এখানে কোথাও লুকিয়ে আছিস, যদি তুই দু মিনিটের মধ্যে বাইরে না আসিস তো তোকে উড়িয়ে দেব। আমাকে মারলি পুলিশকে? চেঁচাস না, মা ঘুমাচ্ছে। এবার আমি যেটা বলছি সেটা শোন, তোকে মারতে আমার এক সেকেন্ড মাত্র সময় লাগবে, কিন্তু তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই তোকে ছেড়ে দিচ্ছি, যা ভাগ। আর যদি কোনোদিনও আমার পেছনে লেগেছিস তবে বুঝিয়ে দেব। হ্যাঁ বুঝে গেছি, তুমি বাগের বাচ্চা, আমি চললাম। এই চলো ফলো মি। মা, মা, তুই এখানে কেন এসেছিস? তোমার জন্য। চলে যা এখান থেকে। না যাবো না। বললাম না চলে যেতে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। চাচাস না, মা ঘুমাচ্ছে, তোর প্রেম টেম কিছু চলবে না এখানে, যা এখান থেকে যাও। কেন, সবকিছু তোমার মতে হবে না? আমার কোনো ইচ্ছে নেই, আমার কোনো মন নেই। চাচাতে বরণ করেছি তোকে, মা ঘুমাচ্ছে, তোর এই প্রেম টেম কিছু এখন থেকে চলবে না, যা এখান থেকে। মারছিস কেন?
জয়িতা আমার কথা শোন, আমার কথা শোন, শোন। আমি খুন করেছি, আমার সাথে আমার মাও খুন করেছে, হন্যে হয়ে পুলিশ আমাদের পেছনে ঘুরছে। এক্ষুনি তোর সাথে কি হলো দেখতে পেলি না? দোষ করলে তার শাস্তি একদিন পেতেই হবে। এই লড়াইয়ে আমিও মরতে পারি একদিন, কিন্তু আমি মরার আগে আমার বাবার খুনিদের শেষ করে দেব। আমরা শেষ হয়ে গেছি, আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে, আমাদের সাথে থাকলে তুইও শেষ হয়ে যাবি। চলে যা এখান থেকে। কে ডিসিপি, কি হলো? আরে ওই সিদ্ধার্থকে ধরতে গেছিলাম। কিভাবে মেরেছে ওই অসভ্যটা, একটা মুখ পোড়া কোথা কারে? তোরা সব বেকার লোক। না দাদা, আসলে এই তুমি এসো না এদিকে আমার সাথে, সব পুরুষে এমন হয় জানো তো, আর এতে তোমার দোষ কি বলো তো? আমার শত্রু কখনো আমার উপর এসে আক্রমণ করে সে অপেক্ষা আমি করবো না, ওরা প্রথম পা ফেলার আগেই পাটা কেড়ে ফেলবো আমি। দেবার ফিল্ডিং কখনো ভুল হয় না। এখন 9টা বাজে, ঠিক 2 মিনিটের মধ্যেই খেলা শুরু হবে। ওই মা বেটা এখন হয়তো হুগলিঘাটের কাছেই আছে। আমার 4টে লোক এখন ওখানে। ও ভাবছে শুধু 4 জনই ওকে মারতে এসেছে, কিন্তু এবার খেলা শুরু। ওই বাচ্চাটা এখন আমার লোকেদের চোখ এড়িয়ে বালিবাজারের গলির মধ্যে ঢুকবে, আর ওখানে শঙ্কর ওর জন্য অপেক্ষা করছে। যদি ওখানে বেঁচেও যায় তাহলে হনুমান ধর্মশালার সামনে আমার লোকেরা ওর অপেক্ষায় রয়েছে। মোটর বাইকে আছে বলেই ও সরু গলি দিয়ে পালানোর চেষ্টাই করবে। কিন্তু এই দেবার সাজানো ফিল্ডিং থেকে ও আর কতক্ষণ পালিয়ে বাঁচবে? চল চল চল, মালটা গাছকে টপকে দেবো তালা। ছাড়বি না তারা।
ধরনের কি হচ্ছে ওখানে? খুব ঝামেলা হচ্ছে দাদা, ও আমাদের সবাইকে মারছে, আমাদের ছেলে মার খাচ্ছে দাদা। এ খুব শক্তিশালী ছেলে দাদা, আমরা ওকে আটকাতে পারবো না, থামাতে পারবো না দাদা, ওকে আটকানো অসম্ভব। তোরা ছেলেটাকে ছেড়ে মাটাকে মেরে দে। ঠিক আছে দাদা। এই দাদা বললো যে ছেলেটাকে ছেড়ে দিয়ে মাটাকে মেরে দে রে। ওই চল দাদা। মা আমার পেছনে থাকা। আমায় মারবি না? চলো মা। চলো আমি মাকে নিয়ে চৌমাথার দিকে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো অটো নিয়ে চলে এসো, আমাদের হাতে সময় নেই। যাও মা অটোতে বসো। দিন আমায় দিন। বাজারের কাছে আমার ওয়েট করো, আমি তাড়াতাড়ি আসবো। সাবধানে মা, নিজে খেয়াল রাখিস। ওই মা ছেলে এবার সাইকেল নিয়ে রেল লাইন ধরে পালানোর চেষ্টা করবে, কিন্তু ওরা জানে না যে আমার ছেলেরা ওদের আটকাতে ওখানে লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছে। কাছে এসে গেছে, তাড়াতাড়ি শিবু। কি হচ্ছে নাকি? লজ্জা করে না? না করে না, না হলে কেমন ভাবে চালাতে? ছি ছি থু থু। এই এই চোখ বন্ধ করে থাক। কালি একই হলো, তুমিও এখন ওদের সাথ দিচ্ছ।
ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা। কখনো আমার ফিল্ডিং ভুল হয় না, কিন্তু এবার কি হলো? আড়াই কিলো পেঁয়াজ দিন। মা কালি ধন্যবাদ। শিদু তুমি ঠিক আছো তো? শিদু তোমার কিছু হবে না। শোনো রিসিপি, সব হাসপাতালে ফিল্ডিং লাগিয়ে দাও। পেটে যখন ছুরি লেগেছে মালটা নিশ্চয়ই হাসপাতালে যাবে, আর কোনো না কোনো হাসপাতালে নিশ্চয়ই পেয়ে যাও আমাদের সিদ্ধার্থকে। ফুলিকে দেখে তোদের লজ্জা পাওয়া উচিত, এতগুলো লোক মিলে একটা বাচ্চাকে মারতে পারলি না। জানিস আজ আমার স্বপ্ন পূরণ ফুলি করেছে, আর তোরা সব কর তো। শোনো এসিপি রাজেন্দ্র, শহরের সমস্ত হাসপাতালে তুমি পুলিশ পাঠিয়ে দাও। কেন স্যার? ওই সিদ্ধার্থ ছুরির আঘাতে আহত হয়েছে। আপনি কি করে? ও নিশ্চয়ই কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাবে। এসব কিভাবে জানলেন? আমি সবকিছু জানি, তুমি যাও। কিন্তু আপনি কি করে জানলেন? আমি জানি, আমি জানতে চাই কি করে। এই আমি একজন ডিসিপি, তুমি আমার সাবঅর্ডিনেট, একজন সুপিরিয়ার অফিসারের সাথে এরকম করার ফল কি জানো তুমি? পুলি নামের ভয় তুই কর ডিসিপি, তোর আসল চরিত্র আমি জেনে গেছি। কার কার কাছ থেকে কত ঘুষ নিয়েছিস বলবো? বাজারের দোকানি তোর বউকে একটা শাড়ি ঘুষ দিয়েছে, আর তার জন্য তুই কি করেছিস সেটাও আমি জানি। মিনিস্টারের কাছ থেকে পয়সা নিয়ে ভোটের সময় হামলা করিয়েছিস তুই। তুই টাকা খেয়ে শহরের যে কাউকে খুন করার পারমিশন দিয়ে দিস। পুলিশ যদি নিজের কাজ ঠিকঠাক করে তাহলে জনগণ কেন এসব করবে? পুলিশ ডিপার্টমেন্টের নাম তোর মতন অফিসারদের জন্যই খারাপ হয়ে যায়। সত্যি বললে বাঁচবি, নইলে আজই তোর শেষ দিন। আগে ভাগে সব কথা বলে দিলে তোকে এভাবে ঝুলতে হতো না। এরা সব আমার নিজের লোক, সৎ পুলিশ অফিসার, তোর মতন বেইমান নয়। এই একে প্রতি ঘন্টায় নামিয়ে খানিকটা গ্লুকোজ খাইয়ে দিবি, কেস সলভ হওয়ার আগে যেন না মরে সারা। একবার কি হয়েছিল, আমার দেবার না লাল শাড়ি খুব পছন্দ। দেবার পছন্দ মতো লাল শাড়ি পরে আমি একদিন বাগানে গেছিলাম। দেবা আমার জন্য বাগানে অপেক্ষা করছিল। লাল শাড়িতে আমাকে দেখে দেবা চমকে উঠেছিল, আর দেবাকে দেখে আমার সারা গায়ের লোম খাড়া হয়ে গেছিল। ওদিকে দেবা আর এদিকে আমি, মাঝখান থেকে একটা সরসরে আওয়াজ এলো। আমি তো ভয় দু চোখ বন্ধ করে ফেলেছিলাম। তারপর তুমি কি করলে ফুলি? কমলা আছি একলা, একা পেয়ে সব করছে ঝামেলা। আমার নজরে মরে হাজারে, কাউকে দেখি তো খুন সে বাজারে। আমায় বলে সব মনের রানী, আমি নাকি রূপের খনি। কি যে করি কোথায় যে যাই, চোখ ঢাকি না নিজেকে লুকাই। ফাঁসলাম আমি সবার মাঝে, এবার আমি করি কি যে গো। আরে ফুলি, আরে সবাই যে চাই আমার চুম্মা, আমি কি আমি বাঁধবো রে ফুল তাতে গুজবো রে, চুল্লা আমি বাঁধবো রে ফুল তাতে গুজবো রে, সাজবো রে তোর জন্যে রোজ তোকে যতনে, প্রেমের স্বপনে বাঁধবো যে তোকে বাঁধনে। যেখানে যাই তোকে দেখতে পাই,
মাঝে মাঝে হয় বুকের ভেতর ভয়, আমি কি করি যে এখন। কেমন করছে হে রামা, আমি যেন মধুবালা জুঁই ফুলে ভরা থালা, আমি যেন মধুবালা জুঁই ফুলে ভরা থালা, ভোরগুলো পিছে পড়েছে, কেউ আমাকে সামলা রে, কেউ আমাকে আগলা রে, কেউ আমাকে রানী ভাবছে, এসব এখন হল তোকে দেবো ছোবল, বাজাচ্ছি যে বিন তুই পাস না ভয়, আমি কি করি কে জানে। ডবল ডবল নামের একটু আদর করে দে না রে, তুই ওর পাগল করা চলন তোর গাধার মতন চোখ দিয়ে দেখিস না রে, একটা চুম্মা দিয়ে দে না রে ফুলি। আরে সবাই যে চায় আমার চুম্মা, আমি কি করি হায় রামা, আরে সবাই যে চায় আমার চুম্মা, আমি কি করি হায় রামা। আমি রাজেন্দ্র প্রামাণিক, এসিপি ক্রাইম ব্রাঞ্চ, সিদ্ধার্থ কেসের ইনভেস্টিগেট করার স্পেশাল অফিসার আমি। কি হলো দেবা, সিদ্ধার্থকে মেরে দেওয়ার আনন্দে পার্টি দিয়েছিস বুঝি? ও মরার জন্য জন্মায়নি, মারতে জন্মেছে। তুই কি ভেবেছিস ওর জন্য তুই খুব ভালো ফিল্ডিং সাজিয়েছিস? আরে ও আসছে তোদের ধোলাই করতে। কে অফিসার, আমাকে ভয় দেখিয়ে টাকা নেবে ভেবেছো? কত চাই? আরে এই দেবা, আমি ঘুষখোর অফিসার নই। একজন ঘুষখোরের জন্য পুরো ডিপার্টমেন্টকে একরকম ভাবিস না। পুলিশদেরও ইজ্জত আছে, সিনসিয়ার পুলিশ অফিসারও আছে, আর যদি তা না হতো তাহলে তোদের হাতে এই দেশটা বরবাদ হয়ে যেত। ডায়লগ বন্ধ করো, ও তো তোমাদের পুলিশদের তেল বার করে ছাড়ছে, যাও ওকে আগে সামলাও। আরে আমরা তো ওকে সামলে নেবই, কিন্তু তুই ওদের দুজনকে ঠিক চিনিস না। শোন দেবা, ওরা দুজন অন্যদের মতো নিজেদের স্বার্থের জন্য কিচ্ছু করছে না, পরিবারকে ভালোবাসে তাই করছে, এই সমাজকে ভালোবাসে তাই করছে। প্রতিশোধ নিতে আসলে আটকাতে পারতিস, কিন্তু এদের আটকাতে পারবি না। তুই সিদ্ধার্থর ক্ষমতা জানিস না, ও তোকে নিশ্চিত শেষ করে দেবে। আর যদি ওর হাত থেকে বেঁচে যাস আমি তোকে শেষ করব। ঠিক আছে, তাই হবে। এ শোনো, আজ সকালে তোমাদের হাসপাতালে কি কোনো আহত ছেলে ভর্তি হয়েছে? না আসেনি। আমরা এরকমই একটি ছেলেকে খুঁজছি যাকে একজন মহিলা অ্যাডমিট করানোর চেষ্টা করছে। যদি এরকম কোনো কেস আসে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। তুমি চুপ করে এই বোতামটা টিপে দেবে, ঠিক আছে? আমাকে দেখলে ও এখানে আসবে না, আমি ওখানে লুকিয়ে থাকছি, ওকে? কি হচ্ছে ওনার? খুব জ্বর ডক্টর। সিস্টার, ইয়েস ডক্টর, টেম্পারেচার দেখুন। হ্যাঁ স্যার। হেই, ওহো, টেম্পারেচার অনেক বেশি, ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাও। চিন্তা করার কিছুই নেই, আধ ঘন্টার মধ্যেই টেম্পারেচার নরমাল হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি এই ওষুধগুলোকে নিয়ে এসো। মেয়েটা কি বদ্ধ অনুবাদ নাকি পাগল? যাকে
চলো মা। কি করছিস তুই? অক্সিজেনটা লাগিয়ে দে। ও জানো যে কে মারলো ওকে? স্যার ওঠা ওকে। কি রে, চিনতে পারছিস আমাদের? স্যার হসপিটালে ওই দুজন মা ছেলে এসেছে। আমার নাম হলো সিদ্ধার্থ রায়, ফায়ারম্যান বিক্রম রায়ের ছেলে। আর আমি ওনার স্ত্রী। তোমরা সবাই মিলে ওকে মেরে ফেলেছো। সেদিন বেঁচে গেছিলি, কিন্তু আজ আমাদের থেকে বাঁচবি না। সিধু মেরে ফেল ওকে। কোথায় সিদ্ধার্থ? ওই যে স্যার ওদিকে ভেতরে। স্যার আপনার মতো মা যেন সকলের হয়, হাজার লোকের মধ্যে তুমি সেই একজন। যাও। এখনই শব্দ সামান্য, ও আমাকে দেখে কি বিগড়বে? ও তো আগে থেকে বিগড়ে আছে, ওকে দেখে আমি বিগড়ছি। নিম পোড়া, এই শঙ্কর শেষ করে দে। একে দাদা
কেটে ফেলে তাকে। এই ফুলি আর কিছু করতে পারবে না, ছেড়ে দে। তোর পাটা ওর পেটে তোল। তুই তোর ছেলেকে ট্রেনিং দিয়ে এই দেবাকে মারতে পাঠিয়েছিলি। দেবাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না, দেবাকে কেউ মারতে পারবে না। এই তুই তোর এই ছাড় পোকার মতো ছেলেকে ট্রেনিং দিয়ে আমাকে মারতে পাঠিয়েছিলি। এখন তোর চোখের সামনেই তোর ছেলেকে আমি কেটে টুকরো করে দেব। একেই বলে পাশার উল্টো দান। জগদম্বা, আজ তোমার রক্ত অভিষেক নিশ্চয়ই হবে। এই তোলে তাকে। নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখে মায়ের আত্মা কেঁপে উঠবে। দেখ মরণের খেলা। কেমন খেলাটা? দারুণ না? এই পেট থেকেই জন্মেছিল, কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। তুই একে ভালোই ট্রেনিং দিয়েছিস, খুব কড়া জান দেখছি। এর ভেতর এখনো কত জান আছে এবার দেখছি। এই বাচ্চা, মরে গেলি নাকি? না তো, না মরিনি। এবার আমি তোর ছেলের উপর দাঁড়িয়ে থাকব, দেখব তোর ছেলে কতক্ষণ বাঁচতে পারে। এই শঙ্কর দাদা, টাইমটা দে। দেখছি দাদা। Ай! 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 Ай
기로해, 진짜 봤지? 아미, 맞자. 너 뭐해 봤지? 빼전 걸, 빼전 걸. তোকে সাবধান করছি, মূর্তিটা হাত দিবি না, রেখে দে। এ কালী মা, আজ তোর রক্ত অভিষেক করব বলেছিলাম, সেটা আমার রক্তে হবে আমি জানতাম না। বাচ্চাটা আমায় খুব মেরেছে রে। দেখুন সাহেব, আমার ছেলের কোনো দোষ নেই, এইসব আমার জন্যই হয়েছে। এই সবকটা লোক আমার স্বামীকে মেরেছে আর সমাজকেও দূষিত করছিল সাহেব। আমার ছেলে স্টেটে ফার্স্ট হয়েছে, ওর ভবিষ্যৎ খুব ভালো হতে পারে, আমার জীবন তো শেষই হয়ে গেছে। ওর বদলে আমায় অ্যারেস্ট করুন সাহেব। না স্যার, আমার মা দেবতার সমান, আমার মা কোনো দোষ করেনি, আমাকে গ্রেপ্তার করুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে গ্রেপ্তার করুন, আমাকে নিয়ে চলুন। তুমি যখন থেকে এই খেলা শুরু করেছো, ভয়ে সবাই ঘুষ নেওয়া বন্ধ করেছে, সরকারি অফিসে সবাই ঠিকঠাক কাজ করছে, আমি যদি তোমাকে এখন অ্যারেস্ট করি তাহলে আবার সবাই ঘুষ নেওয়া শুরু করবে, গোটা সমাজটাকে শেষ করে দেবে এরা। আমি আইনের রক্ষক ঠিকই, কিন্তু সুবিচার পছন্দ করি। আমি তোমাকে অ্যারেস্ট করতেই পারি, তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য দুটো প্রমাণ আমার আছে, একটা হলো তোমার বাবার ছবি আর দ্বিতীয়টা হলো এই কার্ড। ইউ ক্যান টেক ইট, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাদের উপরে খুশি হয়ে নয়, আমার এই দেশকে ভালোবাসি তাই। তোমরা সমাজে থাকলে দেশের পক্ষে সেটা মঙ্গল। ইউ ক্যান গো। কিন্তু স্যার, ওকে তো আমি মেরেছি। একে তো আমি মেরেছি, আমি এখানে এনকোয়ারি করতে এসেছিলাম, কিন্তু দেবা তার লোকজনকে নিয়ে আমারই রিভলভার কেড়ে আমার উপরে হামলা করেছে। আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাই আমি একে মেরেছি। এর প্রত্যক্ষ সাক্ষী তোমরা, কাল কোর্টে সাক্ষী দিতে আসবে। কি আসবে তো? এটাই নেয়। এতক্ষণ আপনারা বসে আমার এই সিনেমাটা দেখলেন, এটাই বাস্তব, কিন্তু আমার সংলাপগুলো ছিল কাল্পনিক। বাইরের জগতের আপনার চেনা শব্দগুলোর সাথে আমার সংলাপের কোনো মিল নাও পেতে পারেন।
আরেকটা কথা মনে রাখবেন, আমাদের এই মহান দেশে কিছু অসৎ মানুষ আমাদের এই সমাজটাকে ঝাঁঝরা করে দিতে চাইছে। সমাজটাকে বাঁচাতে আমাদের সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে। এই সিনেমার মতো বন্দুক বা অস্ত্রের দরকার নেই, আপনার একজোড়া জুতো দিয়েই হবে। ঘুষ যারা খায় তাদের জন্য একটা জুতো, আর ঘুষ যারা দেয় তাদের আরেকটা। এইভাবেই সমাজ বদলে যাবে, দেশও বদলাবে একদিন। এই যাত্রায় আমি কিন্তু আপনাদের সাথে থাকব। একটা কথা মনে রাখবেন, এই দেশটা আমাদের ওই ঘুষখোর অসৎ লোকগুলোর নয়, এটাই সত্যি। জয় হিন্দ।